3.7 এর ফর্মুলা 3 সূত্রটা হচ্ছে দুইটা সরল রেখা দেয়া আছে কালো কালারের সরল রেখা দুইটা দেখতে পাচ্ছো পরস্পর ছেদী সরল রেখা সরল রেখা দুইটার সমীকরণ আমি ধরে নিলাম a1x b1y c1 0 এটা একটা a2x b2y c2 0 এই দুইটা সরল রেখা যে পরস্পরকে ছেদ করছে এর ফলে ভালো করে শুনো দুইটা কোণ উৎপন্ন হয়েছে যদি লম্বভাবে ছেদ না করে তাহলে দুইটা কোণ উৎপন্ন হবে একটা হলো অন্তর্ভুক্ত সূক্ষ্ম কোণ যেটা আমি সবুজ কালিতে দেখাইছি খেয়াল করো এইটা এটা তো একই বিপরীত এক নাম্বার আর দুই নাম্বার সরল রেখা পরস্পরকে ছেদ করছে এর ফলে অন্তর্ভুক্ত সূক্ষ্ম কোণ হচ্ছে এটা আর লাল কালিতে যে কোণটা আমি দেখাইছি সেটা হলো অন্তর্ভুক্ত স্থূল কোণ আমাকে বের করতে হবে অন্তর্ভুক্ত কোণ দুইটার সমদ্বিখণ্ড মানে একটা হচ্ছে সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ড যেটা সবুজ কালিতে ডট ডট দেয়া আর একটা হচ্ছে লাল কালিতে দেখো ডট ডট দিছি এটা হলো স্থূল কোণের সমদ্বিখণ্ড তার মানে আমার এই ফর্মুলাটাই আমি যেটা শিখবো সেটা হচ্ছে ভালো করে শুনি এক নাম্বারটা হচ্ছে এই সরল রেখাটা আর এটা হচ্ছে দুই নাম্বার দুইটা সরল রেখার অন্তর্ভুক্ত সূক্ষ্ম কোণ আর স্থূল কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ হচ্ছে এই সূত্রটা ছোট্ট করে একটু বুঝাই দিব যদিও সূত্রের প্রমাণ পরীক্ষায় আসে না ছোট্ট করে বুঝাই দিব যে এটা কিভাবে আসে ভেরা আমরা সবসময় জানি দুইটা সরল রেখার অন্তর্ভুক্ত যে কোণের সমদ্বিখণ্ডক সেই সমদ্বিখণ্ডকের উপরে তুমি যেই বিন্দুই নাও না কেন সেটা সরল রেখা দুইটা থেকে সবসময় সমান দূরত্ব মেনটেন করে চলবে মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই লাল কালারের উপরে তুমি যেই বিন্দুই নাও না কেন এক নাম্বার সরল রেখার উপরে দূরত্ব সাপোজ ধরো পিএ আর দুই নাম্বার সরল রেখার উপরে দূরত্ব সাপোজ ধরো পিবি এই পিএ আর পিবি এর মানটা অলওয়েজ সমান হবে চিত্র দেখে কি তা বুঝতে পারতেছো পিএ আর পিবি দূরত্বটা অলওয়েজ সমান হবে ক্লাসের সবাই ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো আমি কি বুঝাইছি এতক্ষণ নাকি সব মাথার উপর দিয়ে গেল তাহলে আমি আবার বুঝাবো কোনো চিন্তা নাই আমি টোটাল জিনিসটা আরেকবার বলতেছি তোমাদের সুবিধার্থে কালো কালারের এক নাম্বার আর দুই নাম্বার এই দুইটা সরল রেখা দেয়া আছে পরস্পরকে ছেদ করছে আর এই লাল কালারে যে ডট ডট রেখাটা দেখতেছো সেটা হচ্ছে এক নাম্বার আর দুই নাম্বার সরল রেখার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ আর এই সমদ্বিখণ্ডক থেকে সরল রেখা দুইটা সব সময় সমান দূরত্ব মেনটেন করবে সবাই কি বুঝতেছো ভেরা রেসপন্ড করতে হবে আদারওয়াইজ আমি বুঝতে পারবো না যে তোমরা বুঝতেছো কি জি ভাইয়া যে অঙ্কগুলো আজকে করাবো ভেরা একটু ক্রিটিক্যাল ভেরা মানে তোমরা বুঝো এদের মধ্যে দূরত্ব মানে পি আর পিবি তো সমান হবে তাহলে কি এদের মধ্যে কেন সমান হবে কোনটা হ্যাঁ কোনটা কি কোন তো আর মানে হ্যাঁ এই কোণ দুটো তো সমানই এই কোণ দুটো তো সমানই অবশ্যই সমদ্বিখণ্ডক মানে কি কোণ দুটো সমান না মানে পুরা কোণটার সমদ্বিখণ্ডক তাহলে এই কোণটা এই কোণটা সমান না জি স্যার মানে এই রেখাটা তো সমদ্বিখণ্ডক রেখাই সমদ্বিখণ্ডক কি ব্যাপারটা বুঝতে পারছো আমি যেটা বলতে চাচ্ছিলাম তোমাদের আমি কত দিন ধরে সরল রেখা করাইতেছি বলো মানে আমার মনে হয় হিসাব নাই আজকে সেই সরল রেখাটা শেষ হবে তাহলে সেই লাস্ট ক্লাসটা কি কয়েকটা কঠিন অঙ্ক হওয়া উচিত না কি বলো কি মনে হয় তোমার তো এরা আমি বলে রাখি অঙ্কগুলা কিন্তু কলেজ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে যেগুলো পড়া কারণ স্যাররা স্বভাবতই জানেন যে এইগুলাতে স্টুডেন্টরা একটু দুর্বল এবং এই অঙ্কগুলাই পরীক্ষায় সাধারণত দিয়ে থাকেন উপরে নাম্বারগুলো লিখে রাখছে এবারে আমার কথা মনোযোগ দিয়ে শুনো কেউ কি বলতে পারবা ক্লাসের গত দিনের আইডিয়া যার আছে পি এক্স ওয়াই বিন্দু থেকে এক নাম্বার সরল রেখার লম্ব দূরত্বটা কত এনিওয়ান পিএ আর পিবি তো সমান দেখি ক্লাসে কেউ কি আমাকে এটা বলতে পারো কিনা পিএ দূরত্ব আর পিবি দূরত্বটা কত কেউ পারবা না
এই বিন্দুটা থেকে এই সরল রেখার উপর লম্ব দূরত্ব। হ্যাঁ 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 ভাইয়া চমৎকার, কে জানি একটু বলা শুরু করলাম। a1x মানে b1 প্লাস c বাই হ্যাঁ হ্যাঁ রুট a1 স্কয়ার প্লাস b1 স্কয়ার। এক্সেলেন্ট ভাইয়া, ধন্যবাদ তোমাকে। হ্যাঁ এটা হলো pa, তাহলে কষ্ট করে মনে হয় pbও বলতে পারবা। pb 2x প্লাস b a2x প্লাস b2y প্লাস c2 বাই a স্কয়ার রুট ওভার a2 স্কয়ার প্লাস b2 স্কয়ার। হ্যাঁ ভেরি গুড, থ্যাংক ইউ। যারা আশা করি ক্লাসের সবার অনেকের ওর কথা শোনার পরে মনে পড়ছে, pa আর pb একটা বিন্দু থেকে দুটো সরল রেখা লম্ব দূরত্ব, এই দুটো সমান বসে। লাস্ট ক্লাসে পড়াইছিলাম দুই পাশ থেকে মডুলাস উঠাইলে কি করতে হয় ভেরা বলো তো? x এইটি প্লাস মাইনাস দিতে হয়। হ্যাঁ এই যে প্লাস মাইনাসটা দিছি, তাহলে দুইটা সরল রেখার সমদ্বিখণ্ডকে দেখো তো এটাই লিখছি না ভেরা একটু, যদিও প্রমাণ কোনো প্রয়োজনই নাই ভেয়া, অঙ্ক কত কষ্ট করে বুঝবো আবার প্রমাণও শিখবা, মানে খুবই প্যাথেটিক, তারপরেও আমি শিখায় দেওয়ার চেষ্টা করতেছি। সবাই একটু খেয়াল করো, বুঝতে পারছো সূত্রটা কিভাবে আসছে? দুইটা সরল রেখা দেয়া থাকলে তাদের অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, আমি কি বুঝাইতে পারছি? ওকে এইবারে শোনো, মানে শিখাইতে গেলে আসলে শেখার কোনো শেষ নাই, আমি তোমাকে প্রমাণ করে দেখাইতে পারি, তাহলে সরল রেখা নিয়েও আর অনেক দিন থাকতে হবে। তবে আমি গুরুত্বকে মানে কতটুকু তোমার শেখা প্রয়োজন আমি ওই গুরুত্বটা দিচ্ছি, এতটুকু শিখছো না মোর দেন এনাফ, কিন্তু পরীক্ষায় যদি তোমাকে আসে, তোমার পরীক্ষায় আসে যে স্থূলকোণের সমদ্বিখণ্ডক বের করো, কথা হচ্ছে তুমি তো আর চিত্র আঁকতেছো না, তাহলে তুমি কিভাবে বুঝবা যে কোনটা স্থূল কোণের সমদ্বিখণ্ডক কোনটা সূক্ষ্ম কোণের চিত্র নায়ক, এইটা বুঝার একটা টেকনিক আছে, টেকনিকটা তোমাকে লিখে দিছি। সবাই খেয়াল করো a1 a2 প্লাস b1 b2, a1 a2 কি কি বলো তো ভেরা? a1 a2 কি? x এর সহগ দুইটার গুণফল। আর b1 b2 কি বলো তো ভেরা? y এর সহগ দুইটার, এদের সমষ্টি যদি ধনাত্মক হয় প্লাস হয়, তাহলে প্লাস বিবেচনা করে স্থূল কোণের, মানে এই যে এখানে প্লাস আর মাইনাস আছে না, প্লাস বিবেচনা করে তুমি লালটা পাবা স্থূল কোণের সমদ্বিখণ্ড, আর যদি মাইনাস বিবেচনা করো, হ্যাঁ ভালো করে শুনো, যদি মাইনাস বিবেচনা করো তাহলে পাবা সূক্ষ্ম কোণের, মানে এই যে সবুজটা, ভাইস ভার্সা কথাটার মানে বুঝো হেরা? ভাইস ভার্সা মানে হচ্ছে উল্টা, মানে a1 a2 প্লাস b1 b2 যদি লেস দেন 0 হয় তাহলে কি হবে বলতো? প্লাস বিবেচনা করে সূক্ষ্ম কোণে আর মাইনাস বিবেচনা করে স্থূল কোণের সমদ্বিখণ্ডক পাওয়া যায়। এইটা কিভাবে আসলো যদি জানতে চাও, আমার এখানে তিনটা থিওরি আছে, এখানে দুইটা আর একটা পরবর্তীতে পড়ব, একটা সেপারেট ভিডিও আমি দিছি যেখানে আমি এই প্রমাণগুলো দেখাইছি প্লাস অন্ত মানে অন্তকেন্দ্রের সূত্রের প্রমাণ এটা দেখাইছি, তো ওইটা আমি তোমাদের দিয়ে দিব, যারা অতি উৎসাহী যে ভাই আমি দেখতে চাই আমি কিভাবে এটা আসছে আমি বুঝতে চাই, তারা চাইলে প্রমাণটা দেখে নিতে পারো। ক্লাসে আমি এই কারণে করাইলাম না যে মূল্যবান 15-20 মিনিট সময় নষ্ট হয়ে যাবে, আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। ওকে আর লাস্ট কথা যেটা সেটা হচ্ছে কনস্ট্যান্ট দুইটা c1 আর c2 এই দুইটা যদি একই চিহ্ন হয় তাহলে তুমি প্লাস বিবেচনা করে যে সমদ্বিখণ্ডকটা পাবা সেইখানে মূলবিন্দু থাকবে, মানে মূলবিন্দু চিহ্ন তো ভেরা কি 0,0, মানে c1 c2 যদি একই চিহ্নের হয়, মানে এটা ধরো +2 এটা ধরো +8, তাহলে প্লাস বিবেচনা করে যে সমদ্বিখণ্ডকটা পাবা সেইখানে মূলবিন্দু থাকবে, মানে মূলবিন্দু ধারী কোণের সমদ্বিখণ্ডক পাওয়া যাবে। আর যদি c1 c2 একটা +2 একটা -8 যদি হয় তাহলে মাইনাস বিবেচনা করে যে সমদ্বিখণ্ডকটা পাবা সেটা হচ্ছে মূলবিন্দু ধারী কোণের সমদ্বিখণ্ডক। তো তোমাকে এখানে MCQ আসতে পারে বা একটা কোশ্চেনের লেজ লাগাই দিতে পারে, আমি দেখাবো সেটা। তো এই সূত্রে ভেরা টোটাল 8 নাম্বার আর 9 নাম্বার
এই অঙ্কগুলো আছে, ভাবতেছো মাত্র দুইটা অঙ্ক, আটের মধ্যেই নয়টা অঙ্ক আছে। তো তন্মধ্যে আমি দুইটা অঙ্ক করাই দিব তোমাদের সুবিধার্থে। সবাই সবাই একটু আটের আট নাম্বার অঙ্কটা পড়বা। দুইটা সরল রেখার অন্তর্ভুক্ত স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করতে বলছে। ভেরা, এই দুইটা হচ্ছে এক নাম্বার আর দুই নাম্বার সরল রেখা। কেউ কি আমাকে একটু বলবা যে সরল রেখার সমীকরণ দুইটা কি পছন্দ হয়েছে তোমাদের? না ভাইয়া, মানে কিভাবে থাকে সরল রেখা বলতো? x plus y is constant। সবাই কিভাবে থাকে সরল, মানে প্রথমে x থাকে, তারপরে y থাকে, তারপরে থাকে হচ্ছে, দুঃখিত ভেরা, আজকের ক্লাসের যেটা রেকর্ডিং, ভেরা অবশ্যই তোমাকে দ্বিতীয়বার দেখতেই হবে। তোমরা যারা ক্লাস করতেছো আজকের ক্লাসের রেকর্ডিং মনে করে সবাইকেই দেখতে হবে, কিন্তু তুমি ভুলে যেতে পারো। আর সরল রেখা যেহেতু শেষ হইতেছে, সরল রেখার বিশেষত 3.567 খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই কনসেপ্ট তোমার কিন্তু শুধু সরল রেখা না, পরেও লাগবে, বৃত্তে লাগবে, কনিক চ্যাপ্টার সেকেন্ড ইয়ারে ওইখানেও লাগবে। আটের প্রথমত আমি যে ম্যাথটা করতে যাচ্ছি, আটের আট নাম্বার প্রদত্ত সরল রেখার সমীকরণ 3y-4x, সরি দুঃখিত 4y-3x ইকুয়াল টু 3। সো এটাকে একটু সাজায় লেখো, 3x-4y+3 ইকুয়াল টু 0, এটা এক নাম্বার সাজায় লিখছি, এটা ওই পাশে পাঠায় ঘুরে লিখছি। তারপরে হচ্ছে আবার 3y-4x ইকুয়াল টু 5, তো এটাকে সাজায় কি লিখবো, 4x-3y+5 ইকুয়াল টু 0। হ্যাঁ, প্রথমত আমি জানতে চাই, আমাকে বলছে এই দুইটা সরল রেখার অন্তর্ভুক্ত স্থূলকোণের সমদ্বিখণ্ডকটা বের করতে। তাহলে তোমাদের কাছে আমি জানতে চাই, ক্লাসের কে কে বলতে পারবা, a1 a2 প্লাস b1 b2 কত? দেখি বলতে পারো কিনা, a1 a2 প্লাস b1 b2 কত হবে ভেরা? 24। এনিওয়ান ক্লাসে? তাহলে বলতো কি বিবেচনা করে স্থূলকোণের সমদ্বিখণ্ডক পাবো? মনে আছে তোমাদের? প্লাস বিবেচনা করে স্থূলকোণের সমদ্বিখণ্ডক। সূত্রটার স্ক্রিনশট গ্রুপে দিয়ে দিব, সমস্যা নাই, সমদ্বিখণ্ডক পাওয়া যাবে। তাহলে বলো নির্ণেয় স্থূলকোণের সমদ্বিখণ্ডক কত হবে? ক্লাসে কয়জন বলতে পারবা? সূত্রটা কি মনে আছে? একদম সহজ সূত্রটা, 4y+3/√3² + 4² রুট ওভার, ঠিকই বলছিলা পুরা, 3² + -4² হবে। আর এখানে চিহ্নটা যেহেতু প্লাস, দেওয়ার প্রয়োজন নাই, 4x-3y+5/√4² + -3² প্লাস মাইনাস হয় নরমালি, কিন্তু এখানে শুধু প্লাস দিছি কেন বলো? স্থূলকোণের সমদ্বিখণ্ডক চাইছে। এরা বলবা নিচেরটা কত হয়, এইটা আর এটা? 5 দুটি ক্যান্সেল, সব ওই পাশে পাঠায় ঘুরে লেখো তো কি হয় বলো তো? মোস্ট প্রবাবলি x+y+2 ইকুয়াল টু 0। সবাই কি অঙ্কটা বুঝছো? অ্যানসার এটা, ক্লাসে সবাই কি বুঝছো? জি ভাইয়া, জি ভাইয়া। হ্যাঁ, মানে তোমাদের ক্লাসে, মানে আজকে যে ম্যাথ গুলা করাবো, অনলি 6 একটা করাই ফেলছি,
প্রতিটা অঙ্ক মনোযোগ দিয়ে বুঝো, তাহলে বাকি অঙ্কগুলো করতে পারবা, মানে আমার জন্য খুব ইজি হবে তাহলে। ওকে, এরপরে আমরা যে ম্যাথটা করব সেটা হচ্ছে, আর উদাহরণগুলো কিন্তু করতে হবে, আমি তোমাদের সরল রেখা শেষ হলে দাগাই দিব যে কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট, সেই অঙ্কগুলো একাধিকবার করে করার চেষ্টা করবা। সরল রেখা একটা বিশাল চ্যাপ্টার, ইম্পর্টেন্ট অঙ্কগুলো অবশ্যই মানে একাধিকবার করে করার চেষ্টা করবা। আর যারা রেগুলার পড়াশোনা করো, সময় পাও, তারা আমি আশা করবো সবগুলা করবা, মানে ভালো হবে নিজেদের জন্য। যত বেশি ম্যাথ করবা, প্র্যাকটিস করবা, ভালো হবে। যেমন ধরো এই গ্রুপের আমি দুইটা করাই দিচ্ছি, আটটা অঙ্ক আছে, বাকি ছয়টা যদি কেউ করে ফেলো তাইলে দেখবা যে এই সূত্রটা মুখস্থ হয়ে যাচ্ছে এবং তুমি পারমানেন্টলি জিনিসটা বুঝে গেছো। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি জি ভাইয়া। মানে আমি তোমাকে স্থূল কোণের দেখাইছি, সূক্ষ্ম কোণেরও দেখাইতে পারতাম, হ্যাঁ, কিন্তু সেটাতে না তোমার শেখা হবে না, আমার টার্গেট তোমাকে শেখানো। ওকে, নেক্সট যে ম্যাথটা করতে যাচ্ছি সেটার মধ্যে একের মধ্যে সব, মানে অনেকগুলো পার্ট আছে, এই কারণে আমি এটা করাই দিচ্ছি। আটের এক নাম্বার, আচ্ছা এই আটের এক নাম্বারটা পর, প্রশ্নে বলা হয়েছে দুইটা সরল রেখার মধ্যবর্তী কোণ সমূহের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় কর। ভাইরা এখানে কি স্থূল কোণ সূক্ষ্ম কোণ কোনটা বলছে? না ভাইয়া। আচ্ছা আমরা একটু পড়ায় বিরতি রাখি, হ্যাঁ, এক মিনিটের মতো। ভাইরা এক নাম্বার অঙ্কটা নিশ্চয়ই পড়ছো, দুইটা সরল রেখার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করতে বলছে। দ্যাট মিন্স একটা একটা হচ্ছে সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ড, আরেকটা স্থূল কোণের। আলাদা করে যেহেতু মেনশন করে নাই তাই আমি দুইটাই বের করব। সবাই কি আমার কথা বুঝতেছো? ওকে, তাহলে প্রদত্ত সরল রেখার সমীকরণ এই দুইটা, তো এক নং ও দুই নং সরল রেখা, এক নং ও দুই নং সরল রেখা অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। এখানে আমি আর আলাদা করে A1 A2 B1 B2 বের করলাম না, কারণ হচ্ছে আমাকে দুইটাই বের করতে হবে। তোমরা নিশ্চয়ই বুঝতেছো, প্রথম সরল রেখা বাই রুট ওভার x এর সহগের স্কয়ার যোগ y এর সহগের স্কয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস x প্লাস 7y মাইনাস 2 রুট ওভার 1 স্কয়ার প্লাস 7 স্কয়ার। ক্লাসে কেউ কি বলতে পারবা এটা কত হয়? ঠান্ডা মাথায় এটা কত হয়? 4√2। চমৎকার, ভেরি গুড। ক্লাসে কেউ কি বলতে পারবা এটা কত হয়? এটা হয় 5√50 হয়, √50 মানে 5√2। সুন্দর ব্যাপার হলো √2√2টা কাটা আর আর গুণ করে দাও, এটার সাথে 5 গুণ হবে আর এটার সাথে 4 গুণ হবে। তো তুমি প্লাস আর মাইনাস আলাদা করে বিবেচনা করো, প্লাস বিবেচনা কত হয়? প্লাস যদি বিবেচনা করো তাহলে 16x মাইনাস 48y প্লাস 23 ইকুয়াল টু 0, আর যদি মাইনাস বিবেচনা করো, মাইনাস বিবেচনা করলে 24x প্লাস 8y প্লাস 7 এই দুইটা উত্তর আসতেছে। উত্তর দুটো একটু দেখে নাও, হ্যাঁ ঠিক আছে। তো এইবারে নর্মালি বাকি অঙ্কগুলো হচ্ছে এতটুকু, এই অঙ্কে বাড়তি দুইটা কাজ আছে, এই কারণে আমি ম্যাথটা চুজ করছি। আমাকে বলছে দেখাও দ্বিখণ্ডক দুইটা পরস্পর লম্ব। এরা বলো দুইটা সরল রেখা কখন পরস্পর লম্ব হয়? ভেরি গুড, যখন সরল রেখার ঢাল দ্বয়ের গুণফল -1 হয়, নিশ্চয়ই সবার মনে আছে এবং নিশ্চয়ই এটাও মনে আছে, তাহলে এটার ঢাল কত?
প্রথম সরল রেখার ঢাল m1 কত হয় ভাইরা এটা ঢাল 4 এটা এটা 16 ঢাল না 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 মাইনাস x এর সহগ বাই y এর সহগ ভুলে গেছো সবাই স্যার 1/3 1/3 ধন্যবাদ আর বলো দ্বিতীয় সরল রেখার ঢাল কত এবার তো -3 হবে ভেরি গুড তার মানে m1 into m2 কত হবে ভাইরা -1 m1 into m2 1/3 into -3 that is -1 অর্থাৎ দ্বিখণ্ডক দুইটি পরস্পর লম্ব ওকে আরেকটা পার্ট গেল লাস্ট আরো একটা পার্ট আছে বলতে এই দুইটার মধ্যে কোনটা মূলবিন্দু ধারী কোণের সমদ্বিখণ্ডক আজকেই পড়াইছি ভেরা বলতো এখানে সি ওয়ান আর সি টু কি একই চিহ্ন বিশিষ্ট নাকি বিপরীত চিহ্ন বিশিষ্ট চিহ্ন বিশিষ্ট বিপরীত একটা প্লাস একটা মাইনাস তাহলে মাইনাস বিবেচনা করে যে সমদ্বিখণ্ডকটা পাইছো তার মধ্যেই মূল বিন্দুটা আছে মানে ব্যাপারটা বুঝছো দুইটা সমদ্বিখণ্ডকের কোনটার মধ্যে মূল বিন্দু আছে সেটা তোমাকে বের করতে বলছে চিত্র নায়কে সেটা বোঝার সিস্টেম হইল যদি এভাবে বলবা এখানে সি ওয়ান ও সি টু বিপরীত চিহ্ন বিশিষ্ট তাই মাইনাস বিবেচনা করে প্রাপ্ত 24x প্লাস 8y প্লাস 7 ইকুয়াল টু 0 হবে মূলবিন্দু ধারী কোণের সমদ্বিখণ্ডক সবাইকে আমার কথা বুঝছো দুইটা যদি একই চিহ্নের হইতো তখন কোনটা হইতো তখন এটা হইতো সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই জি ভাইয়া আমি আশা করতেছি যে ক্লাসের সবাই বাকি ম্যাথগুলো ইনশাল্লাহ পারবা এবারে আমি 9 এর একটা অঙ্কে যাব আচ্ছা তার আগে আমার মনে হয় আমার দুইটা অঙ্ক করায় আসা উচিত প্রথমত যে ম্যাথটা আমি এখন করব সেটা হচ্ছে 15 নাম্বার এই টাইপের একটা অঙ্ক তোমরা ভেরা 3.6 এ করছো অন্তঃকেন্দ্র নির্ণয়ের ম্যাথ একটা ত্রিভুজে তিনটা শীর্ষবিন্দু দেয়া আছে লম্বকেন্দ্র দুঃখিত ভেরা লম্বকেন্দ্রের সংজ্ঞা বলতে পারবা কেউ লম্বকেন্দ্রের সংজ্ঞা কি ম্যাথমেটিক্যালি দেখাই বিন্দুগুলো একটু মনে রাখো 4 0 0 2 3 5 লম্ব কেন্দ্রের তিনটা ম্যাথ আছে আমি একটা করাই দিচ্ছি তোমরা বাকি দুইটা করবা তো আজকে মূলত কাজই হচ্ছে আমি এই 6টা অঙ্কের আচ্ছা আমি প্রতিদিন রেগুলার কাজ যেটা সেটা ভুলে গেছি কিনা আমার মনে নাই বেরা তোমরা কি সবাই আগের দিনের হোমওয়ার্ক গুলো করছিলা জি ভাইয়া ক্লাসের সবাই আগের গুলো বেরা সরল রেখা চ্যাপ্টারে আমি পরে ভুলে যেতে পারি এই কারণে বলে দিই সরল রেখা চ্যাপ্টারে তোমরা 3.567 যদি কোনো অঙ্কে প্রবলেম থাকে আমাকে গ্রুপে বলবা গ্রুপ ডিসকাশনের মাধ্যমে কমপ্লিট করে দিবি আমার কাছে পুরো চ্যাপ্টারে সব অঙ্কই করা আছে তুমি যেটা পারো নাই সেটা আমি দেখাই দিলাম মানে যদি বুঝতে সমস্যা হয় বুঝাইও দিলাম সবাই কি বুঝতেছো আমার কথা ক্লাসের সবাই ওকে 15-র একটা করায় দিচ্ছি 15-র 2 নাম্বার একই রকম হুবহু একই রকম বাকি দুটা আমাকে বলছে একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেয়া আছে এর লম্ব কেন্দ্র বের করো তো আমি একটু অন্য কালি দিয়ে তিনটা লম্ব আঁকি
suppose AD, BE, CF. A P bindu take bola hoy lombo kendro. Shobai ki bujhte paro? A de ache 40, B de ache 02, ar C de ache 35. Ar lombo tinta holo naam AD, BE, ar CF. এবার তোমাদের একটু হেল্প করি কিভাবে ম্যাপটা করব ভেরা এই পি বিন্দুটা কি এডি বিই আর সিএফ এই সরল রেখা তিনটার ছেদবিন্দু না জি ভাই তাহলে আমি যদি কষ্ট করে যে কোনো দুইটা সরল রেখা বের করে এডি বা বিই সরল রেখার সমীকরণ বের করে সমাধান করে ফেলি তাহলে কি আমি ছেদবিন্দুটা পাবো না লক্ষ টাকার কথা অনুযায়ী ছেদবিন্দু মানে সমাধান সবার কি মনে পড়ে যারা সেই লক্ষ টাকা জি জি এই লক্ষ টাকা কোটি টাকা কথা শেষ হয়ে যাবে সরল রেখার সাথে সাথে পরে বৃত্ত যখন করাবো তখন আবার ফেরত আনবো ওকে সো এবারে দেখি ক্লাসে কয়জন আমাকে এটা বলতে পারো আবার প্ল্যানিংটা শোনো আগে বিসি সরল রেখার ঢাল বের করবা তাহলে কি এডি রেখার ঢাল পাবা তার উপরে লম্ব জি ভাইয়া বিসি রেখার ঢাল ধরো বিসি রেখার ঢাল যদি 3/5 হয় বলো তো এডি রেখার ঢাল কত হবে -5/3 হ্যাঁ উল্টাও পাল্টাও সো দে আছে ত্রিভুজ এবিসি সো আমি অঙ্কটা করতে করতে বুঝাই তাহলে আমার মনে হয় যে ভালো হবে দুইবার বোঝানো লাগবে না ফার্স্ট অফ অল বিসি রেখার ঢাল বেরা দুইটা বিন্দু থেকে ঢাল মনে হয় বের করা যায় ক্লাসে সবাই মনে হয় পারো বলো কত 9/10 এ পড়ছো অনেক আগে 5-2/3-0 মানে 1 ওকে যেহেতু এডি হইল বিসি এর উপরে লম্ব তাই কে কে বলতে পারবা এডি রেখার ঢাল কত হবে -1 -1 চমৎকার তো এটা যদি বুঝে থাকো তাহলে আমাকে বলো যে এডি সরল রেখার সমীকরণ কত হবে ক্লাস 9-10 এ পড়ে আসছো তোমরা আমি মনে করাই দেই y মাইনাস y1 m ইনটু x মাইনাস x1 মনে পড়ে ভেরা সূত্র এডি সরল রেখাটা কত বিন্দুগামী 4,0 y মাইনাস 0 মাইনাস 1 x মাইনাস 4 সব বামে নিয়ে আসো x প্লাস y মাইনাস 4 ইকুয়াল টু 0 এক নাম্বার দিয়ে রাখলাম এডি বের করছি এবারে কষ্ট করে আমি যদি বিই বা সিএফ একটা বের করতে পারি তারপরে ওই দুটাকে ছেদবিন্দু বের করে ফেললেই মনে হয় পি পেয়ে যাব আমি কি আমার প্ল্যানিংটা বুঝাইতে পারছি সবাইকে ওকে তাহলে এবারে বলো ফার্স্ট অফ অল এসি রেখার ঢাল কত এসি 5-0/3-4 ভেরি গুড 5-0/3-4 -5 হবে যেহেতু বিই লম্ব এসি তাই বলো বিই রেখার ঢাল কত হবে 1/5 তাহলে আমি জানতে চাই বিই রেখার সমীকরণ কত হবে বিই সরল রেখার সমীকরণ y মাইনাস 2 y মাইনাস 2 1/5 x মাইনাস 0 5y মাইনাস 10 ইকুয়াল টু x x মাইনাস 5y প্লাস 10 ইকুয়াল টু 0 এই হলো 2 তো ভেরা আমরা খুব কষ্ট করে এডি আর বিই দুটা বের করে ফেলছি এখন এই দুটাকে সমাধান করব x প্লাস y মাইনাস 4 x মাইনাস y 5y প্লাস 10 আমরা সবসময় সমাধানের জন্য আর্গুমেন্ট পদ্ধতি বেছে নেই সবচেয়ে সহজ হয়তো তোমাদের কাছে অন্য পদ্ধতি সহজ লাগতে পারে সেটাতে করতে পারো কোনো প্রবলেম নেই x এর নিচে কি লিখবা বলো 10-10 y এর নিচে লিখবা -4 -10
আর এটা লিখবা মাইনাস ফাইভ মাইনাস ওয়ান সো এক্স বাই এত ওয়াই বাই এত ওয়ান বাই এত সো এক্স হইব ফাইভ বাই থ্রি ওয়াই হচ্ছে দুঃখিত এটা চোদ্দ হয় তো এটা হবে সাত বাই তিন তার মানে এই ছেদ বিন্দুটাই পি সুতরাং লম্ব বিন্দু পি এর স্থানাঙ্ক হবে ফাইভ বাই থ্রি কমা সেভেন বাই থ্রি সবাইকে কি বোঝাতে পারছি ক্লাসের সবাইকে একটা বড় অঙ্ক একই রকম আরো দুটা ম্যাথ আছে আশা করি তোমরা দেখে দেখে করে ফেলতে পারো ফাইন সো পনেরো গুলা হয়ে গেল ভেরা তোমাদের মনে আছে আমি বলছিলাম যে এই চ্যাপ্টারে টোটাল আসলে চারটা সূত্র আছে তো প্রথম দুইটা ক্লাস আমি দুই সূত্র দিয়ে পার করে দিছি তো তিন নাম্বার সূত্রটা আজকে ক্লাসের ফার্স্টে দেখাইলাম লাস্ট সূত্র চার নাম্বার এখন দেখো এবং এটা দিয়ে একটা ম্যাথ করে দিব তোমরা বুঝতেই পারতেছো যে অঙ্কগুলা হচ্ছে ম্যাসিভ এক একটা বিশাল বড় অবশ্যই রেকর্ডিংটা বোধহয় তোমাদের আরেকবার দেখা লাগবে দেখে বাকি ম্যাথগুলা করে ফেলবা ভাইয়া তোমরা ওয়ান উইক টাইম পাচ্ছ তোমাদের এই সপ্তাহের মধ্যে তোমরা যদি সরল রেখার যে কোনো প্রবলেম সলভ করতে বলো আমি তোমাদের হেল্প করব সবাই কি আমার কথা বুঝছো ক্লাসের সবাই জি ভাইয়া আরেকটা বিষয় তোমরা জানো যে একই সাথে আমরা নবম অধ্যায় পড়াচ্ছি 9.2 ধরছিলাম তো একটা মাত্র হোমওয়ার্ক বোধহয় দিছিলাম তোমাদের 9.2 এ তো কালকে মানে ক্লাসের আগে কিন্তু হোমওয়ার্কটাও কইরো প্লাস লাস্ট ক্লাসের রিভিউটাও দেখো ফার্স্টে মানে ভিডিওটা সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই জি ভাই কারণ 9.2 এর কিন্তু একটাই ক্লাস হবে ওখানে বেশি অঙ্ক না মানে সাত আটটা অঙ্ক আছে আমরা সবগুলা পড়াই ফেলবো তো আগের ক্লাসের ভিডিওটা দেখে নিও আর নেক্সট উইক থেকে ভেরা আমরা কিন্তু চ্যাপ্টার 5 ধরব মনে আছে তোমাদের বিন্যাস সমাবেশ আমরা বলছিলাম যে 9 এর সাথে তোমাদের 5 করাবো কিন্তু ক্লাসে সবাই আমার কথা বুঝছো জি ভাইয়া ক্লাসে সবাই ওকে তো এবার ফর্মুলা 4 এটাতে বইয়ে মাত্র চারটা ম্যাথ আছে একই রকম চারটা ম্যাথ চোদ্দর চারটা তো এর মধ্যে আমি একটা করাই দিব সূত্রটা আগে লেখাই দিচ্ছি সাপোজ একটা ত্রিভুজ আছে এ বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়ান ওয়াই ওয়ান বি বিন্দুর স্থানাঙ্ক এক্স টু ওয়াই টু সি বিন্দুর স্থানাঙ্ক এক্স থ্রি ওয়াই থ্রি ভেরা তোমরা কি জানো একটা ত্রিভুজের অন্তঃকেন্দ্র কোনটা অন্তঃবৃত্তের কেন্দ্র আমি জানি না তোমাদের মনে আছে কিনা এটা হলো একটা ত্রিভুজের অন্তঃবৃত্ত অন্তঃবৃত্তটার কেন্দ্রকে অন্তঃকেন্দ্র বলা হয় অন্তঃকেন্দ্র বেসিক্যালি কেমনে বের করে জানো কোণের সমদ্বি খণ্ডক গুলো যে বিন্দুতে এসে মিলে তাই না সবাই কি জানো ভেরা এটাকে আই বলে আমরা সবাই বোধহয় এটাও জানি যে একটা ত্রিভুজের বাহুগুলাকে এভাবে নামকরণ করে বিসি বাহুকে এ এসি বাহুকে বি এবি বাহুকে সি ক্লাসে সবাই কি বুঝতেছো জি ভাইয়া ওকে যদি বুঝে থাকো তাহলে ত্রিভুজ এবিসি এর অন্তঃকেন্দ্রের স্থানাঙ্ক সূত্রটা লিখে দিচ্ছি প্রমাণ করব না ভাইয়া তোমাদের জন্য একটা সেপারেট ভিডিওতে আমরা প্রমাণটা করে দিছি রেকর্ডিংটা তোমাদের দিয়ে দিব সূত্রটা মনে রাখাটা ইজি দেখো আমি তোমাকে টেকনিকটা শেখাচ্ছি এ এক্স ওয়ান এ ইন্টু এ বিন্দুর ভুজ বি ইন্টু বি বিন্দুর ভুজ সি ইন্টু সি বিন্দুর ভুজ ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি মানে ত্রিভুজটার পরিসীমা গেস করো তোমরা দেখো কোটি নিজেই পারবা আমাকে বলতে হবে না বলো দেখি কোটিটা কত হবে এ ইন্টু ওয়াই ওয়ান
plus b into y2 plus c into y3 by a plus b plus c y3 divided by a plus b plus c. তো একটা ত্রিভুজের অন্তঃকেন্দ্রের স্থানাঙ্কের সূত্র হচ্ছে এটা। ভেরা এটার প্রমাণটাও যেমনটা বড়, একটা অঙ্ক তোমাকে করাই দিব সেই অঙ্কটাও দেখবা অনেক বড়। তো তোমাকে সেটা করতে হবে ঠান্ডা মাথায়, প্রত্যেকটা নিয়মের অ্যাটলিস্ট একটা তো করবাই, সবগুলা করলে ভালো। সবাই কি বুঝতেছো আমার কথা? এই গ্রুপের ম্যাথ আছে শুধু 14, ম্যাথ হচ্ছে 14 এর 1 থেকে 4। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তো এবারে আসো 14 এর একটা ম্যাথ আমি তোমাদের করাই দিচ্ছি। অনেকগুলাই আছে, তোর মধ্যে আমি প্রথমটাই করাই দিচ্ছি 14 এর 1 নাম্বার। এক নাম্বারটা বলছে তিনটা সরল রেখা সমন্বয়ে একটা ত্রিভুজের গঠিত ত্রিভুজের অন্তঃকেন্দ্রটা নির্ণয় কর। তোমরা একটু সরল রেখাগুলো আমাকে বলে হেল্প করো। আর সূত্রটা নিশ্চয়ই সবার মনেই আছে, প্রত্যেকটা অঙ্ক বড় বড়। ভাই আজকে যেগুলো করাচ্ছি আসলে অঙ্কগুলো একটু বড় বড়, কিছুই করার নেই। 14 নাম্বার, 14 এর 1, একটা ত্রিভুজ এ বি সি ত্রিভুজ, তিনটা সরল রেখা নাম দেই, একটা হচ্ছে এত। ভেরা লেখাগুলো যদি একটু কম লিখি তাহলে মনে হয় যে তুমি একটু সময় কম লাগবে। ভেরা তোমরা কি লিখতে পারো? মনে করি এ বি সি ত্রিভুজের বি সি এ সি এ বি বাহুর সমীকরণ এত 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 পাবো না এগুলো লিখতে? তো বেটার আমি এটা অ্যাভয়েড করি, তাহলে মনে হয় ভালো হবে। আর এ বি হচ্ছে ওয়াই ইকুয়াল টু 2। তো এই তিনটা দে আছে, এটা আর লিখলাম না, দেখি এখন সমাধান করব। সমাধানটাও যদি একটু ছোট ভাবে করতে পারো, ত্রিভুজ এ বি সি এ বাহুগুলো সমীকরণ সমাধান করে সরাসরি মানে এটা হলো 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। দেখি ক্লাসের কয়জন বলতে পারবা বি বিন্দুর স্থানাঙ্ক কত, সে হচ্ছে বুদ্ধিমান। আচ্ছা ফার্স্ট অফ অল সবার আগে এ বিন্দুর স্থানাঙ্ক বল। এ দেখি এ বিন্দু যে বলতে পারবা তার বেসিক ভালো ধরে নিব। এনিওয়ান এ বিন্দুর স্থানাঙ্ক কত হবে? ক্লাসের একজনও পারবা না। হ্যাঁ বলো। এরা একটা ছোট্ট কথা বলে দেই, লক্ষ টাকার কথা, ছেদবিন্দু মানে সমাধান। এবার বলো এ বিন্দুর স্থানাঙ্ক কত? -10/3। হ্যাঁ শুধু -10/3, -10/3, 2। এক্সেলেন্ট। এবার সবাইকে বুঝাই, বলো এবি আর এসি সলভ করলে কি এ পাওয়া যাবে না? ওয়াই এর মান 2 তো বইলেই দিছে, আর ওয়াই এর মান কষ্ট করে 2 বসাইলে এখান থেকে এক্স এর মান হয় -10/3। ক্লাসের সবাই কি এ বিন্দু কেমনে বাইর করছি তা বুঝছো? এবার বলো দেখি বি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? এবার তো পারা উচিত। বি বিন্দু 6.2। এক্সেলেন্ট। সি হয়তো একটু কষ্ট হবে, কিন্তু ভেয়া ক্যালকুলেটর থাকলে কোনোটাই কষ্ট না। তোমরা কি জানো যে ক্যালকুলেটরে সলভ করা যায়? জি ভাইয়া। দেখাই ইকুয়েশন মোডে যাবা, আননোন দুইটা, এই সরল রেখা দুইটা দেখতেছো, এই 2 কে ডানে পাঠায় নিবা, 6 কেও ডানে পাঠায় নিবা। প্রথমে 5 = -12 = 6 = মানে ডানে পাঠায় নিবা 6 কে,
আর এরপরটা কি হবে 3 ইকুয়াল টু 4 ইকুয়াল টু আর মাইনাস 2 ইকুয়াল টু x এর মান আসছে 0 y এর মান আসছে মাইনাস হাফ তাহলে বলো c বিন্দুর স্থানাঙ্ক কত 0 কমা মাইনাস c বিন্দুর স্থানাঙ্ক হবে 0 কমা মাইনাস হাফ এরা সরাসরি এইভাবে লিখবা কারণ তিনবার সমাধান করতে করতে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে এই অঙ্ক যদি পরীক্ষায় আসে তাহলে সমাধানটা না দেখায় সরাসরি করলেও চলবে আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে জি ভাইয়া ওকে এবারে আমি তিনটা শীর্ষবিন্দু পেয়ে গেছি x1 y1 x2 y2 x3 y3 ভেরা আমার তিনটা দূরত্ব লাগবে BC BC মানে হচ্ছে ছোট হাতের a ক্লাসে কয়জন বলতে পারবা ছোট হাতের a BC দুই বিন্দুর মধ্যে দূরত্ব কত 6 - 0 হোল স্কয়ার 2 + 1/2 হোল স্কয়ার ক্যালকুলেটরে করো 13/2 নেক্সট CA CA মানে হচ্ছে ছোট হাতের b CA CA দূরত্ব 0 প্লাস 10/3 হোল স্কয়ার মাইনাস 2 মাইনাস 1/2 হোল স্কয়ার 25/6 নেক্সট CA AB AB হচ্ছে C AB দুই বিন্দুর মধ্যে দূরত্ব মাইনাস 10/3 মাইনাস 6 হোল স্কোয়ার 2 মাইনাস 2 হোল স্কোয়ার এটা হবে 28/3 ক্লাসের সবাই কি বুঝতে পারছো এবিসি দূরত্বগুলো বের করছে ক্লাসের প্রত্যেককে জি ভাইয়া আমার আপাতত চিত্রটা আর লাগতেছে না চিত্রটা মুছে দেই এবারে বলো a প্লাস b প্লাস c বের করে রাখি এটা হলো পরিসীমা কেউ কি বলতে পারবা কেন পরিসীমাটা বের করতেছি হরে লাগবে কারেক্ট মোস্ট প্রবাবলি 20 আসে একটু ক্যালকুলেটরে করে দেখবা তার কাছে যদি ক্যালকুলেটর থাকে একটু করে দেখো তো 20 আসে কিনা মুখস্থ বিদ্যায় ভরসা করা ঠিক না জি ভাই 20 আসে বাই 6 যোগ 28/3 হ্যাঁ আমি করলাম বিশ্বাসে ঠিক আছে তো এবারে ক্লাসের কারো কি মনে আছে অন্তঃকেন্দ্রের ভুজ কত একটা একটা করে করি একবারে করতে গেলে মারা যাব অন্তঃকেন্দ্রের ভুজ ax1 না আগে লিখে নেই সূত্রটা তারপরে না হয় বসাবো নে ax1 13/2 ইন্টু x1 কত মাইনাস 10/3 প্লাস b 25/6 ইন্টু 6 প্লাস 28/3 ইন্টু 0 বাই 20 ক্যালকুলেট করো স্যার সূত্রে কি y2 y3 হবে x2 হবে না bx2 হবে ও আচ্ছা আচ্ছা x2 সরি এটা ঠিকই লিখছি সমস্যা নেই মাইনাস 65/3 প্লাস হচ্ছে 25/20 বসাবো করে তিন নিচে 75 10/60 1/6 হয় সবাই কি বুঝতে পারছো যারা ক্যালকুলেশন করছি তেমন কিছু বুঝার নাই সূত্রটা প্রপারলি বসাইতে হবে জানতে চাই অন্তঃকেন্দ্রের কোটি কত হবে ay1 by cy3 by a + b + c ভেরি গুড y1 y2 মানে অঙ্কটা বড় হইলেও আসলে খুব একটা কঠিন না মনে হয় তাই না আমি কি ঠিক বলছি আমার সাথে একমত তোমরা জি ভাইয়া মানে শুধু ক্যালকুলেশনটা বড় 13/2 y1 কত ছিল ভেরা ইনটু 2
25 by 6 into 2 plus 28 by 3 into minus half. Niche 20. 13 plus 25 by 3 minus 14 by 3. अच्छा तीन दिए ऊपर नीचे गुण करो उनचल्लिस जो एगारो पंचाश बाई साठ है पांच बाई छय ताहले जानते चाहिए अंतःकेंद्रेर स्थानांक कत आशा करी क्लासे सबाई मैथटा बुझते पारछो क्यालकुलेशन ठंडा माथाय करले आमार मन हय खूब एकटा समस्या हबे ना अंकगुलि अनेक बड़ কলেজ পরীক্ষায় কিন্তু বড় অঙ্কগুলো পরীক্ষায় আসে আমি আগেই বলে রাখতেছি এইচএসসি পরীক্ষার ইম্পর্টেন্ট আর কলেজ পরীক্ষার ইম্পর্টেন্ট কিন্তু মিলবে না সবাই কি বুঝতেছো জি ভাইয়া তো আমরা 12 নাম্বারটা করে দিব আই হোপ 12 নাম্বারটা যদি পেরে যাও 12 আর 9 এর দুটো ম্যাথ বাকি আছে তাহলে চ্যাপ্টারের সবগুলাই পারবা 12 নাম্বার অঙ্কটা একটু অন্য রকম আমি প্রশ্নটা তোমাদের সামনে আগে তুলে ধরতেছি আনকমন ম্যাথ একটু পড়ে নাও বলছে একটা সরল রেখার সমান্তরালে আরেকটা রেখা থেকে একটা বিন্দুর দূরত্ব নির্ণয় কর ভেরা নরমালি দূরত্ব বলতে তোমরা কি বুঝো বলতো ভেরা দূরত্ব বলতে আমরা লম্ব দূরত্ব বুঝি সাধারণত কিন্তু এইখানে আমাকে বলছে একটা সরল রেখা একটা সরল রেখার সমান্তরালে দূরত্ব বের করতে হবে তার মানে যারা এখানে যদি 1,2 থেকে এটার উপরে লম্ব দূরত্বই বের করতে বলতো তাহলে কি এই সরল রেখার সমান্তরালে এই কথাটার কোনো কাজ আছে মানে লম্ব দূরত্ব তো একটা বিন্দু থেকে আমি বের করতেই পারি মানে আমি চিত্র একে কনসেপ্টটা তোমাকে একটু বুঝায় দেওয়ার চেষ্টা করতেছি এইখানে দূরত্ব বলতে লম্ব দূরত্ব বুঝায় নাই সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই ওকে চিত্রটা যদি একে দিই তাহলে আরো স্পষ্ট বুঝতে পারবা সাপোজ একটা সরল রেখা আছে সরল রেখাটা কত 3x - 4y - 8 = 0 এখন ক্লাসে দেখো আরেকটা সরল রেখা আছে সেটা হলো 3x + y + 4 = 0 আমাকে বলছে এই সরল রেখার সমান্তরালে একটা বিন্দু আছে P12 এই বিন্দু থেকে এই সরল রেখার দূরত্ব নির্ণয় করতে হবে তার মানে এই বিন্দু থেকে মানে এই সরল রেখার সমান্তরালে এই সরল রেখাটার দূরত্বটা কি পি কিউ না বলো তো আমি আবার বলতেছি এই সরল রেখার সমান্তরালে পি বিন্দু হতে এই সরল রেখার দূরত্ব কি পি কিউ না নরমালি তুমি যদি দূরত্ব বলতে লম্ব দূরত্ব বলতা এটা তো এই লম্ব দূরত্ব এইটা বোঝায় বুঝাইছে হচ্ছে এই সরল রেখাটার সমান্তরালে একটা বিন্দু আছে P12 সেইখান থেকে এই সরল রেখার দূরত্ব আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি জি ভাইয়া ক্লাসের সবাইকে মানে এইখানে লম্ব দূরত্ব বুঝাই দেই এটা বুঝতে পারলেই ম্যাথটা আসলে হয়ে যায় এবার দেখি তোমাদের কনসেপ্ট সরল রেখা তো অনেকদিন ধরে করলাম এই সরল রেখার সমান্তরাল সরল রেখার সমীকরণটা কি 3x - 4y + k = 0 excellent তো বলো তো ভাইরা এই কে সারা জীবন আমি কেমনে বাইর করছি সিদ্ধ করে মনে আছে যারা কোটি টাকার কথা কোন বিন্দুর মান বসিয়ে বিন্দুর মান বসাবো পি বিন্দুটা বসাই দিলে কি এর মানটা বের হয়ে যাবে না সবাই কি আমার কথা বুঝতেছো জি ভাইয়া ওকে তো আমার আলটিমেট টার্গেট হচ্ছে পি কিউ বের করা স্টেপ বাই স্টেপ করি প্রদত্ত সরল রেখার সমীকরণ এটা এক আর এটা দুই
এখন বলো এক নং সরল রেখার সমান্তরাল সরল রেখার সমীকরণ কত হবে ক্লাসের কে কে বলতে পারবা এক নাম্বার সরল রেখার সমান্তরাল সরল রেখার সমীকরণ কি হবে যা পি ওয়ান কমা টু বিন্দুগামী বিন্দুগামী মানে শর্ত সিদ্ধ অর্থাৎ কত হবে থ্রি মাইনাস এইট প্লাস কে ইকুয়াল টু জিরো এর মান ফাইভ সুতরাং সমান্তরাল সরল রেখার সমীকরণ কে এর স্থলে খালি ফাইভ হবে এটাকে আমি তিন নাম্বার দিয়ে দিলাম ভেরা তোমরা আমাকে একটু বলো তো আমি পি বিন্দুর স্থানাঙ্ক জানি আমাকে পি কিউ বের করতে হবে কিউ বিন্দু আমি কিভাবে বের করব ব্যবস্থা কিন্তু হয়ে গেছে কেউ কি বলতে পারবা কিউ বিন্দু আমি কেমনে বের করব আমাকে বলো দুই নাম্বার আর তিন নাম্বার সরল রেখা ছেদবিন্দু নেই কিউ দুই আর তিনের এই সরল রেখাটা আর এই সরল রেখার ছেদবিন্দুই না কিউ ছেদবিন্দু মানে কি বলতো সমাধান ছেদবিন্দু মানে সমাধান ধন্যবাদ তাহলে দুই নাম্বার আর তিন নাম্বার সমাধান কর থ্রি এক্স প্লাস ওয়াই প্লাস ফোর ইকুয়াল টু জিরো থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস ফাইভ ইকুয়াল টু জিরো আর গুণন করো x by y by 1 by 5 plus 16 12 minus 15 minus 12 minus 3 তার মানে এটা হচ্ছে 21 এটা হচ্ছে y by minus 3 x by minus 15 তাহলে কেউ কি বলতে পারবা এক্স কত আর ওয়াই কত এক্স হচ্ছে মাইনাস সাত বাই পাঁচ ওয়াই হচ্ছে এক বাই পাঁচ সুতরাং কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে মাইনাস সেভেন বাই ফাইভ ওয়ান বাই ফাইভ সবাই কি আমার কথা বুঝছো কিউ ফাইনালি পি কিউ বের করতে হবে পি কিউ রুট ওভার দুই বিন্দুর মধ্যে দূরত্ব 1 plus 7 by 5 whole square plus 2 minus 1 by 5 whole square. 8 by 5 whole square. 9 by 5 whole square. Oh, 8 না সরি সরি দুঃখিত 12 বাই 5 7 আর 5 এ 12 হয় ক্যালকুলেট করলে 144 বাই 25 একাশি বাই পঁচিশ রুট ওভার দুইশো পঁচিশ বাই পঁচিশ রুট নয় মানে তিন হয় সুন্দর অ্যান্সার সবাই কি ম্যাথটা বুঝছো এই অঙ্কে কিছু পেঁচাল আছে অঙ্কটার মধ্যে মানে আমাকে এই সরল রেখার সমান্তরালে দূরত্বটা বের করতে বলছে আমি কি সবাইকে বুঝাতে পারছি ক্লাসের সবাইকে জি ভাইয়া আচ্ছা নয় নাম্বার অঙ্কটা বাকি আছে নয় নাম্বার অঙ্কটা একটু সহজ আমি তোমাকে জাস্ট আমি যদি মনে হয় বুঝাই দিই হোপফুলি তোমাদের সমস্যা হবে না আমি নয় নাম্বার অঙ্কটা একটু দেখাচ্ছি ভেরা নয়ের দুটা ম্যাথ আছে এ বি ভেরা তোমাদের অনেকের কাছে যদি পুরনো বই থাকে তাইলে কিন্তু নয় নাম্বারে একটু চেঞ্জ করছে নতুন বইতে তোমাদের কাছে কি নতুন বই নাকি পুরনো বই নতুন বই তাহলে মনে হয় এটাই হবে পুরনো বইতে অঙ্কটা কিন্তু ডিফারেন্ট ছিল যাদের কাছে পুরনো বই তাতে তারা হচ্ছে এই শিক্ষার কপি আমি গ্রুপে দিয়ে দিব না সবাই কি আমার কথা বুঝছো ক্লাসের সবাই জি ভাইয়া আচ্ছা আমি একটু বলে নেই ভেরা তোমরা কি পিএ আর পিবি সরল রেখার সমীকরণ বের করতে পারবা দুই বিন্দুগামী সরল রেখা
তারপরে সেই দুইটা সরল রেখার অন্তর্ভুক্ত সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করতে পারবা দুইটা প্লাস মাইনাস বিবেচনা করে? এই যে ওরা একবারে প্লাস মাইনাস দিয়ে দিছে, তোমরা এই কাজটা করবা না, তোমরা একবার প্লাস আর একবার মাইনাস পৃথক ভাবে বিবেচনা করবা। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? এবি সরল রেখার সমীকরণটা দেয়া আছে, 9/2 বলে দিচ্ছি, ওডি হচ্ছে এবি এর উপরে লম্ব আর ও হচ্ছে মূল বিন্দুগামী। এরা প্রথমত এই এবি সরল রেখাটাকে ঠিক করে লেখো, ঠিক করে লিখলে হবে 3x + 2y - 6 = 0। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই বলতো করে ঠিক করে লিখছি। তাহলে বলো তো ভেরা, ওডি রেখার সমীকরণ কত? 2x - 3y + k = 0। ভেরি গুড, 2x - 3y + k, কেটা মূল বিন্দুগামী না, মানে সরি সরল রেখাটা ওডিটা মূল বিন্দুগামী, তাহলে কে এর মান হবে 0। তাহলে কে মানে ওডি রেখার সমীকরণ হবে জাস্ট 2x - 3y = 0। সবাই কি বুঝতেছো? মূল বিন্দু দিয়ে সিদ্ধ করবা, কে এর মান 0 আসবে। আমি কি বুঝাইতে পারতেছি? জি ভাইয়া স্যার। তারপরে কি এবি আর এডি এখন যেটা আছে তোমাদের স্ক্রিনে, এই দুইটার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করতে পারবা প্লাস মাইনাস বিবেচনা করে দুইটা? জি ভাইয়া। আমার আমার মনে হয় তোমরা করতে পারবা অঙ্ক দুইটা। হ্যাঁ, এই কারণে আমি করাই দিলাম না। যদি তোমাদের মনে হয় ভাইয়া আমি পারতেছি না, তাহলে আমাকে বইলো, আমার কাছে করা আছে সবগুলা। সবাই কি আমার কথা বুঝছো ক্লাসের সবাই? জি ভাইয়া। আমরা 3.7 এর কোর্সে সবগুলা ম্যাথ মোটামুটি, তারপরেও তোমাদের এই উইকের কাজ হচ্ছে 3.5, 6, 7। তোমার যদি কোনো প্রবলেম থেকে থাকে, থাকতেই পারে ভেরা, আমি আবারও বলতেছি ফার্স্ট ইয়ারের সবচেয়ে কঠিন টপিক সরল রেখা, এইটা ছাড়া কোনো টপিকই কঠিন না, কারণ এখানে অনেক কিছু মনে রাখতে হয়। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? ওকে, ঠিক আছে, আগামী কালকের ক্লাসে আমরা 9.2 চ্যাপ্টারটা করব, তার জন্য প্রিভিয়াস ক্লাসের রেকর্ডিংটা একটু দেখে নিও, ঠিক আছে? ভালো থাকো সবাই।